এ পর্যায়ে কুরআন সুন্নাহর আলোকে নিয়ে মূল্যবান তকরির পেশ করবেন আসানিয়াপাড়া হাজী আব্দুল শুকুর চৌধুরী জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিবে মুকাররম হযরতুল আল্লামা হাফেজ মাওলানা মুফতি আব্দুল মান্নান আল কাদেরী সাহেব। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা সকলে জানেন, শুনেছেন। পৃথিবীর ইতিহাসে বহু ঘটনা ঘটেছে, কিন্তু ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনাটা, এটা হৃদয়কে কলিজাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। প্রিয় ভাইরা আমার, ইজিদ যখন তার মসনদে আসীন হয়ে যায়, ইজিদের কথাটা শুনলে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? ইজিদ কি এই আপনাদের এই মহল্লার মাস্টার পাড়া কারো সন্তানের নাম কি ইজিদ আছে? মোহাম্মদ ইজিদ রহমতুল্লাহ আলাইহি আছে? কেউ কি শখ করে খুশিতে কারো নাম রাখছেনি মোহাম্মদ ইজিদ? হ্যাঁ, ইজিদ আসেনি কেউ? কেন রাখে না? এই নামটাকে মানুষ ঘৃণা করে। কেন রাখে না এই নামটাকে মানুষ কি করে? মোহাম্মদ হোসাইন আসেনি? ইমাম হোসাইন আসেনি? কেন এই নাম কেন রাখছে? বলে ইমাম হোসাইন নামটা এটা বড় মহব্বতের নাম, এটা বড় মহব্বতের নাম। প্রতিটা ঘরে ঘরে একজন হলেও ইমাম হোসাইন পাওয়া যায়, কিন্তু ইজিদ পাওয়া? আরে মুসলমানের ঘরে যেখানে ইজিদ নামক কেউ নাই, এই শেষ সময়ের মধ্যে এসে এমন কিছু মানুষ দেখা যা যারা নাকি ইজিদকে রহমতুল্লাহ আলাই বলে। জোরে কর নাউজুবিল্লাহ। মুসলমান আওয়াজ দিয়ে বলেন, এদের ভিতরে যারা ইজিদ নাম শুনতে ভালো লাগে না, যাদের ইজিদ নাম শোনা ভালো লাগে না, এমন কিছু মুসলমান আমার আপনার ঘরের মধ্যে বসবাস করে যারা ইজিদকে রহমতুল্লাহ বলে। এটা জোরে বলবেন না। আর ইজিদ নাম তো কারো নাই বাংলার, আমি জানি না বাংলাদেশে কারো নাম ইজিদ আছে কিনা। যদি আপনারা খুঁজে পান একটা নাম আমাকে দেখেন। গোটা বাংলায় বাংলার জমিনে ইজিদ নাই, কেউ ইজিদ রাখে না, সবাই জানে ইজিদ খারাপ। কিন্তু কিছু মোল্লা ইজিদকে তাহাজ্জুদকারী বলে, বলে ইজিদ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, তাহাজ্জুদ নামাজও আদায় করেছে, বড় আল্লাহওয়ালা বুজুর্গি বানায়। এরা আমার মতো নয়, আপনার মতো নয়, এরা এই রকম আবায়া আছে, জুব্বা আছে, দাড়ি আছে, পাগড়ি আছে। এরা আমার আপনার মসজিদের মিম্বারে, আমার আপনার খেতাবতের দায়িত্বে, আমি আর আপনি তার মাদ্রাসা আমার সন্তান পড়াই, তাকে আমার ঘরে ইনভাইট করি, প্রতিটা জায়গায় তারা আমাদের আনাচে কানাচে আছে, খুঁজলে দেখা যায়, তাদেরকে ছিনার উপায় নাই, আমার সাথে ঝোলে, আমার সাথে খায়। যদি আমি শুধু ইমাম আলী মাকামের আলোচনা করি, ওই মুহূর্তে তার অন্তর ঝোলে, জ্বলে ফুরে সরকার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বলে কেন তুমি জ্বলে কেন? বলে এই ইজিদের সামনে, ইজিদ বাহিনীর সামনে ইমাম হুসাইন আলোচনা করা, এটা অ্যান্টিবায়োটিক ডোজের মতো আলোচনা করে, এটা অ্যান্টিবায়োটিক ওষুধ যেইভাবে কাজ করে। ইমাম আলী মাকামের আলোচনা করলে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করলে, নবী পরিবার আলোচনা করলে, তাদের গাগুলি এমনি ভাবে জ্বলতে থাকে, মনে হয় যে এই মুহূর্তে তাকে ওই এগুলা কি বান্দরগে হলা কই না, এক ধরনের বান্দরগে হলা আছে না, গার মধ্যে লাগাই দিলে ঠান্ডা লাগে, শরীরের মধ্যে লাগাইলে কি লাগে? ঠান্ডা লাগে, ভালো লাগে? যেভাবে চুলকা তার অন্তরের মধ্যে শয়তানি ভাবে চুলকাই থাকে। বলে তুমি এটা বলো না, অন্যদিকে যাও, আমার কাছে তুমি দেখো, আল্লাহ এটা করেছে, ওটা করেছে, অমুক করেছে, তমুক করেছে, তার মানে তার কাছে আমার নবীর আওলাদ রসুলের আলোচনা ভালো লাগে? একই ইমানদার নিজেকে দাবি করতে পারবে? নামাজি, মুত্তাকি, ফরহেজগার, আল্লাহওয়ালা? আরে মানুষ এমন জানার পরেও যে মানুষকে ইমাম আলী মাকাম মহব্বত করে না, যার কাছে ইমামের মহব্বত পাওয়া যায় না,
ওই মানুষ আমাদের মসজিদের ইমাম হয় কিভাবে? ওই মসজিদ তার আন্ডারে যায় কিভাবে? যার ইমাম নাই, যার ইমান নাই, খুলবাতুল ইমান যার হয়ে যাচ্ছে, ইমান যার বরবাদ হয়ে যাচ্ছে, সে আমার আপনার ইমাম কিভাবে হয়? তাকে কি ইমাম বানানো যাবে? ইমাম বংশের আমার নবী তো ইমামুল আম্বিয়া, ইমামুল ইমামুল মুরসালিন। আর নবীর বংশের আওরা যাদের লকব হচ্ছে ইমাম, ওই মানুষগুলি ইমামের আলোচনা না শুনে আমাদের সামনে ইমামতি করে, আর আমি আপনি চুপ করে থাকি, বলছি এটা হুজুরও জানে, হুজুরের ব্যাপার, বুঝেন না কিছু? এই যুগে ইমান বড় দুর্বল হয়ে যাচ্ছে। 61 হিজরিতে কারবালা সংগঠিত হয়েছে, সেখানের মধ্যে ক্ষমতার জন্য কারবালা সংগঠিত হয় নাই, কারবালা সংগঠিত হয়েছে ইমান এবং কুফরির জন্য, হক এবং বাতিলের জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের পক্ষে ছিলেন, বাতিলের কাছে তিনি মাথা নত করেন নাই। এজি যখন ক্ষমতার মধ্যে আসীন হয়ে গেলেন, মদিনার গভর্নরের কাছে খবর পাঠিয়ে দিল যে হুসাইন কেবল আমার কাছে বায়াত নেওয়ার জন্য। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যার কাছে খারাপি পাওয়া যায়, যার কাজ হলো জিনা করা, যার কাছে মিথ্যা পাওয়া যায়, যার কাছে নাফরমানি পাওয়া যায়, যার কাছে অন্যায় পাওয়া যায়, অপরাধ পাওয়া যায়, নবী পরিবার হুসাইন তার হাতে হাত রাখতে পারে। আর জোরে বলুন, পারে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নবী পাকের রওজার মধ্যে, রসুল পাক রওজা থেকে বিদায় নিয়ে মক্কায় মুকাররমার মধ্যে চলে গেলেন পরিবার পরিজন সদস্যদেরকে নিয়ে। মদিনাবাসীরা আমার নবীর আওলাদ বে আহলান সাহলান মারহাবান বিকুম বলে তাদেরকে স্বাগতম জানিয়ে নিলেন। ওই দিক থেকে কুফাবাসী একের পরে একের পরে আমার ইমাম আলী মাকামকে চিঠি দিচ্ছেন, হুজুর আমরা কুফা থেকে আপনাকে চিঠি দিচ্ছি, আমরা কুফা থেকে আপনাকে চিঠি দিচ্ছি, ইজিদের হাতে আমরা হাত দিব না, আমরা নবী পরিবারের হাতে হাত দিব, আপনি যদি দয়া করেন, ভালোবাসেন, মহব্বত করেন, তাহলে আপনি আমাদের কুফার জমিনের মধ্যে তাশরিফ আনেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইজিদ বাহিনী এইভাবে একের পর এক একের পর এক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি দিতে লাগলেন। কিতাবের মধ্যে উল্লেখ আছে একটা চিঠি নয়, দুই চার চিঠি নয়, 1500 চিঠি তারা ইমাম হুসাইনের নিকট পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মক্কার বড় বড় সাহাবী হযরত আব্দুল ইবনে আব্বাস, হযরত জুবাইর ইবনে আব্দুল্লাহ সহ আর অনেক সাহাবাই কেরাম, তালহা ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকলে পরামর্শ দিলেন, হুজুর আপনি কুফার মানুষের কথা বিশ্বাস করবেন না, ওই কুফাতে যাওয়ার আগে আপনি একজন আপনার প্রতিনিধি সেখানে মধ্যে পাঠান, তারা যদি আপনার প্রতিনিধির সঙ্গে ভালো ব্যবহার করে তাহলে সেখানে মধ্যে আপনি যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্থলাভিষিক্ত হয় তার আপন চাচাতো ভাই হযরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিলেন, ভাই আমার কুফাবাসীরা একের পর এক একের পর এক আমাকে চিঠি দিতে লাগলো, এখন তারা লিখেছে ওই জায়গার মধ্যে, এই ইমাম হুসাইন আপনি যদি আমাদের মাঝে না আসেন, আপনি যদি আমাদের মাঝে না আসেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাদেরকে বলে এক কুফাবাসী নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে তোমরা কেন এজিদের হাতে হাত দিয়েছিলে,
তখন আমরা সবাই আপনার নানার সামনে বিচার দিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা হোসাইনকে অনেক গুলি ছিটে দিয়েছিলাম, ইমাম হোসাইন আমাদের কাছে আসে নাই, আমরা হকের উপর থাকতে চেয়েছিলাম, এই জন্য যে আপনি আমাদের কাছে আসলে আমরা আপনার হাতের উপর বায়াত গ্রহণ করে হকের উপর ইস্তেকামত থাকব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হোসাইন এই কথা শোনার পরে যখন আমার নবীর দোহায় যখন তারা দিতে লাগলো, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নু ইমাম মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন, ভাই আপনি যান কুফাবাসী আপনার সাথে কেমন আচরণ করে, কেমন ব্যবহার করে, কি আচরণ তারা আপনার সঙ্গে করে আপনি আমাদেরকে একটু বলবেন, তারপরে আমরা এখান থেকে দলবল হয়ে কুফার দিকে রওনা হব। ইমাম মুসলিম বিন আকিল যাইতে লাগলেন, তার সঙ্গে তার দুইজন সন্তান হযরত ইমাম মুহাম্মদ ইমাম ইব্রাহিম। দুইজন বলল আব্বা আমাদের মা নাই, আমরা আপনার গলায় ধরে রাত্রিবেলা ঘুমাই থাকি, বাবা আপনি খাওয়াই দিলে আমরা খাই, আপনাকে ছাড়া এক মুহূর্ত আমাদের থাকা সম্ভব হবে না, আপনি যেখানে যাবেন যে অবস্থার মধ্যে যাবেন আমাদেরকে সঙ্গে নিয়ে যান, আমরা আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। ইমাম মুসলিম বিন আকিল বললেন ঠিক আছে চলো, তাদেরকে নিয়ে চলে গেলেন কুফার দিকে রওনা হলেন। কুফায় যখন পৌঁছে গেলেন ওই অবস্থার মধ্যে কুফাবাসীরা নবীর ঔলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি হয়ে যখন ইমাম মুসলিম কুফার জমিনের মধ্যে গেলেন, সমস্ত কুফাবাসীরা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহলান সাহালান ইস্তিকবাল জানিয়ে জানিয়ে গ্রহণ করলেন। একদিনে ইমাম মুসলিম বিন আকিল কুফার জমিনে যখন কদম রাখলেন, তার কদম পড়ার সঙ্গে সঙ্গে 12,000 মুসলমান তার হাতের উপর বায়াত গ্রহণ করে নিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়জন? কয় হাজার? 12,000 মানুষ। এটাকে বলা হয় বায়াত বিত্তাসদীদ। আমি ইমাম হুসাইনের হাতের উপর তোমাদেরকে বায়াত গ্রহণ করেছি, আমি না, তোমরা যে হাতের উপর বায়াত গ্রহণ করেছ এটা আমার হাত, মানে ইমাম হুসাইনের হাত। আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি হয়ে এসেছি। দ্বিতীয় দিন যখন তিনি কুফার গভর্নর হাউজের মধ্যে গেলেন, সেখানের গভর্নর ছিলেন নোমান বিন বশির। আমি আপনাদেরকে একটু শুরু থেকে টেনে আনছি, আপনাদেরকে কষ্ট হচ্ছে, আমি একটু গুছিয়ে নিয়ে যাচ্ছি। ইমাম মুসলিম বিন আকিল গভর্নর হাউজের মধ্যে গেলেন, ওই সময় গভর্নর হাউজের মধ্যে যিনি দায়িত্বরত ছিলেন কুফা, উনি ছিলেন নোমান বিন বশির। উনি আমার নবীর আহলে বায়াতকে ভালোবাসতেন, বড় মহব্বত করতেন, উনি ওনাদেরকে কিছু বলতেন, উনি সাহাবি ছিলেন, উনি ওনাদের আওলাদ রসুলের বিরুদ্ধে কোনো কিছু বলেন নাই। কিরে আমি তো এলাকার চেয়ারম্যান, আরেকজনের এত মুরিদ থাকবে এটা আমি সহ্য করতে পারবো না। তখন নোমান বিন বশির নবীর পরিবার একজন সদস্য, উনি মনে মনে খেয়াল করেছেন যদি ইমাম আলী মাকাম চলে আসে আমি নোমান বিন বশির ওনার হাতের উপর বায়াত হয়ে যাবে। তৃতীয় দিন বায়াত হয়ে গেল 40,000 মুসলমান। কত? কয় হাজার? টোটাল এই 40,000, 52,000 মুসলমান বর্ণনা আছে, কোন কোন বর্ণনা আছে 40,000, আবার কোন কোন বর্ণনা আছে 52,000 মুসলমান। ইমাম আলী মাকামের উপর বায়াত গ্রহণ করেছেন ইমাম মুসলিম বিন আকিলের হাতের কাছে, ওনার হাতের উপর বায়াত গ্রহণ করেছেন 40,000। অবস্থা কি প্রতিকূলে না অনুকূলে একটু কথা বলেন? অনুকূলে, সবাই তো কি গ্রহণ করে নিয়েছেন, অ্যাকসেপ্ট করেছেন, নিয়ে নিলেন তাকে। ইমাম মুসলিম বিন আকিল চিঠি লিখলেন, ভাইজান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন, ভাইজান কুফার অবস্থা বড় ভালো, কুফা মানুষের আপনাকে মহব্বত করে, আমার কাছে একজন নয় দুইজন
চল্লিশ হাজার মুসলমান বায়াত নিয়েছে, সবাই আপনাকে চায়। ইমাম হোসাইন কোথায়? ইমাম হোসাইনকে আমাদের কাছে আনতে বলেন, আসতে বলেন। উনি চিঠি লিখলেন, ভাইজান আসেন, সবাই আপনাকে কামনা করছে, আপনার আশা কামনা করছে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি চলে গেল। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার জন্য রওনা দিয়েছেন। এই দিক দিয়ে কুফার জমিনের একটা খবর এজিদের কাছে চলে গেল। এজি, আপনি ক্ষমতার চেহারার মধ্যে বসে আছেন, থাকতে পারবেন না। কুফা চল্লিশ হাজার মানুষ ইমাম হোসাইনের পক্ষ থেকে প্রতিনিধিত্ব হয়ে ইমাম মুসলিম বিন আকিল এসেছেন, তার হাতের উপর সবাই বায়াত গ্রহণ করেছেন। আপনি থাকতে পারবেন না। আপনি যাকে কুফার গভর্নর বানিয়েছেন নোমান বিন বশির, সে কিছু বলে না। এই চিঠিটা গুপ্তচর হিসাবে এজিদের কাছে চলে গেল। তখন এজিদ কি করলো? এজিদ সিরিয়ার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদকে পাঠাই দিল। এজিদ হুকুম দিয়েছে, এ ওবায়দুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নর হবে, ওই গভর্নর হাউজে দাঁড়িয়ে হুঙ্কার দিবে, এখন ক্ষমতায় এজিদ রয়েছে, তোমরা যারা এজিদের হাতে হাত না রাখবে তোমাদেরকে হত্যা করা হবে, তোমাদের শিশুদেরকে হত্যা করা হবে, তোমাদের পরিবার পরিজনকে শুলিতে চড়ানো হবে, তোমাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে। এইভাবে একের পর এক হুঙ্কার দিবে, যেন কেউ হুসাইনের হাতের উপর বায়াত গ্রহণ না করে, সবাই যেন এজিদের হাতে বায়াত গ্রহণ করে। একটু জোরে বলবেন কি নাউজুবিল্লাহ। খেলাটা শুরু হয়ে গেল। এজিদের পক্ষ থেকে আমি একটু সংক্ষেপ করে চলে যাচ্ছি মূল ঘটনায়। এজিদের পক্ষ থেকে চলে আসলো ওবায়দুল্লাহ বিন জিহাদ, ছদ্মবেশে চলে আসলো কুফার গভর্নর হাউজের মধ্যে দাঁড়িয়ে গেল। ওই অবস্থায় ইমাম মুসলিম বিন নাকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ আগে যিনি চল্লিশ হাজার মানুষকে নিয়ে ইমাম হোসাইনের হাতের বায়াত গ্রহণ করিয়েছেন, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে তাদেরকে দাওয়াত দিয়েছেন, তাদের কাছে ইমাম হোসাইন সম্পর্কে আহ্বান করেছেন, তাদেরকে তার সানা সিফত বর্ণনা করছেন, আল্লাহর রসুলের বর্ণনা গুণকীর্তন বর্ণনা করছেন। কিছুক্ষণ পরে দেখা যায় ওই কুফার মানুষগুলি আস্তে আস্তে চলে যাচ্ছে। চল্লিশ হাজার মুসলমান যারা ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের উপর বায়াত গ্রহণ করেছে, একের পর এক চলে যাচ্ছে, কমে যাচ্ছে, কমে যাচ্ছে, কমে যাচ্ছে, যাইতে 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 আস্তে আস্তে সবাই চলে গেল। ওই দিক দিয়ে সর্দার জহ যতগুলি সর্দার এলাকার পাড়ার মহল্লার মধ্যে ছিল সবাইকে ওবায়দুল্লাহ বিন জিয়াদ গভর্নর হাউজের মধ্যে ডাকলো, আসেন আপনারা আসেন। সবাইকে নিয়ে বন্দি করে ফেললো, আপনারা যদি ইমাম মুসলিম বিন আকিলের হাতের উপর আপনারা বায়াত গ্রহণ করেন তাহলে আমি আপনাদেরকে কতল করে ফেলবো, আপনারা আওয়াজ দিয়ে আপনাদের পরিবার পরিজনকে বলে দিবেন তোমরা হোসাইনের পক্ষ অবলম্বন করিও না। হোসাইন নবীর আওলাদ কথা সত্য, কিন্তু হোসাইনের কাছে ক্ষমতা নাই, হোসাইনের কাছে কোনো ধন সম্পদ নাই, হোসাইনের কাছে হীরা জহরত নাই, তোমরা হোসাইনের হাতের উপর বায়াত হইও না, তোমরা সবাই এজিদের উপর বায়াত হও। যদি তোমরা এজিদের হাতের উপর বায়াত গ্রহণ না হও তাহলে আমাদেরকে কতল করা হবে, তোমাদেরকে কতল করা হবে, তোমাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে। বিশাল বাহিনী কুফার দিকে আগমন করতেছে, তোমাদের সকলকে নাস্তানাবুদ করে দিবে। এই ভয় যখন তাদেরকে দেখানো হলো সকলে ঘোষণা দিতে লাগলো। কুফাবাসী আস্তে আস্তে করে শেষ হয়ে যায়। ওই দিক দিয়ে আলে রসুল নবী পরিবার ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু শূন্য হয়ে যাচ্ছেন, একা একা হয়ে যাচ্ছেন। যাইতে 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 ওনার সঙ্গ থেকে সমস্ত মানুষ চলে গেল, মাত্র তিরিশ জন মানুষ ওনার সঙ্গে আছে। একটু জোরে বলবেন কি আল্লাহু আকবার। মাগরিবের সময় ঘনিয়ে এলো। মাগরিবের সময় যখন ঘনিয়ে এসেছে, ইমাম মুসলিম বিন আকিল মাগরিবের নামাজ আদায় করার জন্য কুফার জামে মসজিদের মধ্যে গেলেন। সেখানে মধ্যে যাওয়ার পরে নামাজের ইমামতি করছেন। মাগরিবের নামাজ তিন রাকাত যখন শেষ হয়ে গেল, সালাম ফিরিয়ে দেখলেন যে
তিরিশ জনের মধ্যে আর একজনও দেখা যায় না, সবাই চলে গেল, সবাই ভয়ে চলে গেল। অথচ ওদের চিঠির মধ্যে লেখা ছিল, এই ইমাম হুসাইন আপনি আমাদের কাছে আসেন, আপনাকে জান দিয়ে মাল দিয়ে রক্ত দিয়ে আমরা আপনাকে রক্ষা করব, তারপরে এজিদের কাছে আমরা হাত রাখব। কিন্তু কথা আর বিপরীত, কথা আর কি হয়েছে, বিপরীত হয়েছে। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু অসহায় হয়ে পড়লেন, কেউ নাই, ছুটলেন এদিক সেদিক, ঘুরা ঘুরা করতেছেন, যাইতে যাইতে কোন যার দরজা যায় সকলের দরজা বন্ধ, কেউ ইমাম হুসাইনের জন্য, ইমাম মুসলিম বিন আকিলের জন্য কারো দরজা খোলা নাই। অবশেষে একজন বুড়ি ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরজা খুলে তাকে জায়গা দিলেন। সেখানের মধ্যে অনেক লম্বা ঘটনা, অবশেষে সেখান থেকে ওই বুড়ির একজন সন্তান ছিল, সে বড় জালিম ছিল, আর ওই বুড়িটা ছিল বড় আশিক রসুল। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ, ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি, এটার মিজদাক বের করেছে যে আল্লাহ মৃত থেকে জীবিত করেন, জীবিত থেকে মৃত বের করেন। এর মানে কি? আল্লাহ নেককারের ঘরে বদকার দান করেন, বদকারের ঘরে আল্লাহ নেককার দান করেন, এরকম আছে কিনা? বাবা জান পীর মুরিদ বিশ্বাস করে কিন্তু ছেলে বিশ্বাস, বাবা পীর মুরিদ মানে বলে এটা তো কোনো অসুবিধা নাই, পীরের কাছে যাই, পীরের সবক দেয়, সুবহান রব্বিয়াল আলা সকালে 100 বার, সুবহানাল্লাহ 100 বার, 200 বার, এগুলো পীরের সবক নাকি আল্লাহকে পাওয়ার সবক? একটু জোরে বলুন না, কাকে পাওয়া? আল্লাহকে পাওয়ার সবক। তো এখানে তো পীরের আমল তুমি জব্বা এই তাহের শাহ 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 33 বার এটা কইছি নি কোনো হুজুর, তুমি জব্বা জিয়ালক মাছ ভান্ডার, জিয়ালক মাছ ভান্ডার, জিয়ালক মাছ ভান্ডার, জিয়ালক মাছ ভান্ডারি, তুমি ওই আমির ভান্ডার, আমির ভান্ডারের জব্বা, আমির ভান্ডার, আমির ভান্ডার, আমির ভান্ডার 33 বার, সকালে 33 বার, মাগরিব পরে 33 বার, এশার পর 33 বার, এরকম কথা কি কোনো ফিরে কইছি? একটু বলেন না, বলেন একটু আওয়াজ দিয়ে বলেন, ফিরে কি বলে? বলছে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বে, হালাল খাবে, অন্যের হক ধরবে না, অন্যের হক নষ্ট করবে না, আল্লাহ আল্লাহ জিকির করবে, আর নবীর মহব্বত অন্তরে রাখবে, দিনও পাবে দুনিয়াও পাবে, আখেরাতও পাবে দুনিয়াও পাবে। একটা মানুষ যদি সৎ মানুষ হয়, বলেন ওই মানুষটা সবাই সমাজে সবাই তাকে ঘৃণা করে না, ভালোবাসে? একটু জোরে বলুন না, ভালোবাসে। যেমন একটা নমুনা দেখেন, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ লালিত পালিত হয়েছেন অগ্নি পূজারক একজন কাফের ঘরে, আর হযরতে নূহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে নবীর ঘরে তার সন্তান হয়ে গেছে কাফের। কি হয়েছে? ফেরাউনের ঘরে আসিয়া ইমানদার মহিলা আর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কাফের, নবীর স্ত্রী কি কাফের। বাবা এই সমাজ এমন একটা অবস্থায় চলে যাচ্ছে, খোঁজ রাখবেন, খবর রাখবেন সমাজের ছেলেগুলো কোথায় যাচ্ছে, সমাজের মধ্যে বড় নিং এই একেবারে নিকৃষ্ট ঘোষণা ঘটনাগুলা আমার আপনার ছেলের মাধ্যমে তো হয়, কথা বলেন ঠিক কিনা? এগুলো তো অন্য কেউ করে না, আমার আপনার সন্তান, অমুকের সন্তান, কারো না কারো সন্তানে করে, অন্য কেউ করে না। এই জন্য সন্তানের প্রতি সজাগ দৃষ্টি রাখবেন। প্রিয় ভাইয়েরা, বলতেছিলাম কেউ ইমাম মুসলিমকে জায়গায় দেয় না, নবী পরিবার বড় অসহায় হয়ে গেলেন ওই দিক দিয়ে। অবশেষে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে গেল উবাইদুল্লাহ বিন জিয়াদ, বলতে লাগলো মুসলিম কোথায় আছে তাকে ধরে নিয়ে আসো। যে বুড়ির ঘরে তাউসা নামক একজন ব্যক্তি বুড়ি আমার ইমাম মুসলিম বিন আকিলকে জায়গা দিলেন, তার ঘরের মধ্যে জায়গা দিয়ে পেরেশানি হয়ে গেলেন, কি খাওয়াবো মুসলিমকে? আল্লাহর নবীর পরিবারের সদস্য আমার কাছে এসেছেন, আমার ঘরে খাবারের মতো কোনো কিছু নাই। সেখানে লম্বা ঘটনা, ওই ঘরে বুড়ির ঘরের মধ্যে একজন সন্তান ছিলেন বড় নাফরমান, উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে গিয়ে বলছেন মুসলিম আমার ঘরে আছে, সৈন্যবাহিনী পাঠিয়ে দেন, ইমাম মুসলিমকে ধরে নিয়ে আসা হোক। ইমাম মুসলিমকে ধরে গভর্নর হাউজের মধ্যে আনার পরে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শর্ত সারায়াত শুরু করতে লাগলো,
অপর এক বর্ণনার মধ্যে আছে, যখন তিনি গভর্নর হাউজের মধ্যে ঢুকলেন, ঢুকা মাত্র তারা কয়েকজন মিলে আমার ইমাম ইমাম মুসলিম বিন আকিলকে আঘাত করতে লাগলো। জোরে বলুন না, নাউজুবিল্লাহ। ওনা কেমন ভাবে আঘাত করতে লাগলো, নবী পরিবারের সদস্য আঘাত সহ্য করতে করতে এমন অবস্থা হয়ে গেছে তেনার দাঁতগুলি ভেঙে গিয়েছে। অবশেষে তাদের কাছে এক পেয়ালা পানি চাইলেন, যে ভাই তোমাদের কারো কাছে যদি কদ্দুর পানি থাকে আমাকে একটু পানি দাও। কেউ তাকে পানি দেয় না, অবশেষে একটু পানি দিয়েছে। পানি যখন মুখের কাছে নিলেন, ওই অবস্থার মধ্যে এমন অবস্থা হয়ে গেল, পানি মুখে দেওয়ার আগে রক্তের ফোঁটা পড়ে পানিগুলি রক্তে লালে লাল হয়ে গিয়েছে। একটু জোরে বলুন আল্লাহু আকবার। ওই দিক দিয়ে আল্লাহর নবী আওয়াজ দিচ্ছেন, এই ইমাম মুসলিম বিন আকিল, তোমার দুনিয়ার পানি পান করার দরকার নাই, দুনিয়ার পানি তুমি পান করো না, আমি নবী তোমার জন্য হাউজে কাউসারে পানি নিয়ে দাঁড়িয়ে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ভাইরা আমার একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন, তিনটা ওসিয়ত তিনি করলেন। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা ওসিয়ত করলেন, এ কুফাবাসী, আমার সঙ্গে তোমরা বেঈমানি করেছ, আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, তোমরা আমাকে কষ্ট দিয়েছ, আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, তবে তোমাদের কাছে তিনটা ওসিয়ত আমি করে যাই। এক নাম্বার, আমার কাছে কিছু তলোয়ার আছে, কিছু আমার আল খেল্লা আছে, সেগুলো তোমরা বিক্রি করে অমুক অমুক মানুষ আমার কাছে কিছু টাকা খরচ পাবে, তোমরা তাদের কাছে পৌঁছে দিয়েও। দ্বিতীয় নাম্বার, এক কুফাবাসী, তোমরা আমাকে হত্যা করবে সেটাও আমি জানি, আমার দেহ থেকে আমার শের মুবারক কি তোমরা আলাদা করবে সেটাও আমি জানি, তবে তোমাদের কাছে আমি আরজি করছি, এ কুফাবাসী শোনো, আমার শের মুবারক যখন এজিদের কাছে পাঠাবে, দেহ যখন একদিকে ফালাই দিবে, ওই দেহটাকে তোমরা নবী পরিবারের ইজ্জতে একটু দাফন করে দিও। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তিন নম্বর ওসিয়াত, ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এরে কুফাবাসী, তোমরা আমাকে এত সুন্দর আপ্যায়ন করেছো, এত সুন্দর মহব্বত দেখিয়েছো, এত সুন্দর ভালোবাসা দেখিয়েছো, তোমাদের আপ্যায়নে খুশি হয়ে আমি নবীর দুলহা, নবীর দুলহা, নবী নবী বাগানের ফুল, আওলাদের রসূল, শাহেনশাহ সাদাত, খররার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি সংবাদ পাঠিয়ে দিয়েছিলাম, তিনি কুফার জমিনের মধ্যে আসতেছেন, বাইরে ভাই তোমাদের হাতে কদমের মধ্যে আমি ধরে বলছি, আমার ভাই ইমাম হুসাইনের কাছে তোমরা সংবাদ পাঠিয়ে দাও যে কুফার জমিন আর আপনার মায়ার মধ্যে নাই। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এই তিনটা ওসিয়ত ইমাম মুসলিম বিন আকিল করলেন, পাঠিয়ে দিলেন যে কেউ যদি পারো এই তিনটা ওসিয়ত তোমরা পূর্ণ করবে। অবশেষে দেখা গেল কেউ করল না, ইমাম মুসলিম বিন আকিলকে শহীদ করে দেওয়া হলো। ওই দিক দিয়ে আব্বার সঙ্গে যাওয়া দুইজন ছোট্ট ছোট্ট কবুতরের মতো নূরানি ভাই, যে ঘটনা আমার শুরু হবে, যেটা আমার মূল আলোচনার বিষয়, ইমাম মুসলিম বিন আকিলের দুই সন্তান, একজনের বয়স হচ্ছে 8 বছর, আরেকজনের বয়স হচ্ছে 6 বছর। একজনের বয়স কয় বছর, আরেকজনের বয়স 6 বছর। এই ছোট্ট ছোট্ট বাচ্চা আমাদের এখানে তো আছে, এদের কি এখনো পরিপূর্ণভাবে জ্ঞান হয়েছে, এদের কি বুদ্ধি হয়েছে, পরিপূর্ণ আকল এখনো তাদের মধ্যে আসে? ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছোট্ট নূরানি নূরানি দুইজন সন্তান, আওলাদে রাসূল যদিও ছোট হয় কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ জ্ঞান দান করে। সুবহানাল্লাহ। আওলাদে রাসূল যদিও ছোট হয় কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ জ্ঞান দান করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আওলাদে রাসূলের একটা বিশেষ মর্যাদা। আমার আগে যিনি আলা হজরতের আলোচনা করেছেন, আমার ভাই আলা হজরত মুজাদ্দিদে দীন ও মিল্লাত, ইমাম ইশকে মুহাব্বত, ইমাম আলা হজরত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোট, ওই অবস্থা থেকে তিনি সকল কিছু বুঝে ফেলতেন। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোট্ট তখন তিনি কে জান্নাতি কে জাহান্নামী তাদের জুতা দেখে নির্ণয় করে ফেলতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জুতার মধ্যে কে জান্নাতি কে জাহান্নামী সেটা গাউসে পাক নির্ণয় করেছেন। গাউসে পাক তো আমার নবীর একজন আওলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার বলতেছিলাম ইমাম মুসলিম বিন আকিলের দুইজন সন্তান নূরানি সন্তান আওলাদ রসুল ওদেরকে যে চেহারা ওনাদের যে নূরানিয়ত এই নূরানিয়ত আল্লাহ পৃথিবীতে আর কাউকে দেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আওলাদ রসুলের মধ্যে কোনো আওলাদ কালো হবে না এটা আমার আল্লাহর ওয়াদা। কারণ জান্নাতের মধ্যে যে সমস্ত মানুষ থাকবেন এ আমরা যারা কালো আছি এখন আমাদের যারা শ্যামলা আছি ওই অবস্থায় জান্নাতে গেলে আল্লাহ তাআলা অটোমেটিক সকলের চেহারা নূরানি করে দিবেন। আর এই নিদর্শন আল্লাহ তাআলা দুনিয়াতে আওলাদ রসুলদেরকে দান করেছেন। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতে পারেন? আমার সাথে কি আপনারা রাগ করছেন? বাবা রাগ না করলে একটু কথা বলতে হবে। আল্লাহ সমস্ত মানুষদেরকে জান্নাতের মধ্যে চেহারাটা নূরানি বানিয়ে দিবেন। কি বানিয়ে দিবেন? আর সেই নূরানিয়তের আলামত আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমার নবীকে দান করেছেন এবং আমার নবীর পরিবারদেরকে দান করে কিয়ামত পর্যন্ত সেই নূরানিয়ত জারি রাখবেন। আর একটু জোরে বলুন। সেই নূরানিয়তের একটা ফুল আমাদের কাছে আসে হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্রাজিল্লাহ আলী গোসি ভান্ডারি আওলাদ পাকদের দিকে তাকান। যারা আওলাদ রসুল এদের চেহারার মধ্যে এমন নূরানি আশ্চর্য ব্যাপার। আমি আমার চেহারা এই চোখ থেকে অনেক দিন পর্যন্ত হুজুর তাহের শাহ কিবলা মাদ্রাজিল্লাহ আলীর চেহারা আমি ভুলতে পারিনি। একদিন আমি খানকা সাহেবের সামনে দণ্ডায় মানছিলাম, হুজুর ওই দিক দিয়ে বের হয়ে গাড়ি ধরবেন রাতের প্রায় বারোটা। গাড়ি ধরবেন কোথায় যাবেন? ওই অবস্থার মধ্যে হুজুরে পাকের এই এই নূরানি চেহারাটা একটু দেখলাম অন্ধকারের মধ্যে আমার মনে হয় একটা পূর্ণিমার ছাপ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি বিশ্বাস করেন না না করেন একটু অন্তর দিয়ে হুজুরের চেহারা দেখবেন মনে হয় যে এই চেহারার মধ্যে একটা লাইট ভিতর থেকে কে মেরে রেখেছে। এই হাতের তালু থেকে লাইট মারলে ওইদিকে আলো যায় কিনা? একটু জোরে বলুন না, যায় কিনা? হাতের তালুর দিয়ে লাট মারলে এখানে আসে কিনা? ওটা নূরানিয়ত আল্লাহ তাআলা সেই নূরানিয়ত আওলাদ রাসূলের মধ্যে দান করে দিয়েছেন। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখার আগে নবী পরিবারের দুইজন সদস্যকে তিনি কি করলেন? ইমাম মোহাম্মদ ও ইব্রাহিম, মোহাম্মদ বড় ভাই, ইব্রাহিম ছোট ভাই। মোহাম্মদের বয়স হচ্ছে 8 বছর, ইব্রাহিমের বয়স হচ্ছে 6 বছর। ওই দুইজন কুচি কুচি বাচ্চা, নূরানি নূরানি বাচ্চা। ওই দুইজন সন্তান ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থা পর্যবেক্ষণ করার আগেই তিনি বুঝলেন এই অবস্থা বোঝার আগে এমন কিছু ঘটবে। ঘটার আগে তিনি দুইজন সন্তানকে কাজী সুরাইখের কাছে আমানত রাখলেন। উনি কাজী সুরাইখ, উনি বড় মহব্বত মহব্বত করতেন আওলাদ রসুলদেরকে। তিনি আওলাদ রসুলদের একজন বড় প্রেমিক ছিলেন। ইমাম মুসলিম বিন আকিল তার কাছে দুইজন সন্তানকে আমানত রাখলেন। ওই দুইজন সন্তান এবং মোহাম্মদ ইব্রাহিম তার কাছে আমানত থাকার পরে ওই দিক দিয়ে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে দিয়েছে। এই ঘটনা কাজী সুরাইকের কাছে চলে আসলো, খবর চলে আসলো। ইমাম মুসলিমের ঘটনা আমি আর বলছি না, ওনার দুই সন্তানের ঘটনা বড় করুন। একটু খেয়াল করে মনটাকে নরম করে দিলটাকে উজাড় করে একটু মহব্বতে শুনুন ইমাম মুসলিম বিন আকিলের দুই সন্তানের ঘটনা। দুইজন সন্তান অবুজ নূরানি নূরানি দুইটা জাত কাজী সুরাইকের কাছে যখন আমানত রাখা হলো, ইনি কুফার সাবেক বিচারপতি ছিলেন, ইনাকে নিযুক্ত করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ওনাকে বিচারপতি নিযুক্ত করেছিলেন। বড় আদেল মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন, কোনোদিন অন্যায় করতেন না, অপরাধ করতেন না। ওই ইমাম মুসলিম বিন আকিলের শাহাদাত হওয়ার পরে, ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হওয়ার পরে, ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হওয়ার পরে তার সন্তানদের কি কাজে সুরায় চোখের মধ্যে চুমু খায়, ঠোঁটের মধ্যে চুমু খায়, গালের মধ্যে চুমু দিতে লাগলো। দুইজন বোন সন্তান ইমাম মুহাম্মদ ইব্রাহিম বলতে লাগলো, চাচা জান কি হয়েছে, আপনি এত আদর কেন আমাদেরকে করছেন, আমাদের আব্বা জান কোথায়, আজকে কতদিন আব্বাকে দেখি না, প্রায় তিন দিন হয়ে গেল আব্বার কোনো খোঁজ পাই না। বলছে কুফাবাসী, তোমার আব্বার সাথে বিশ্বাসঘাতকতা করেছে ওই কুফার মুসলমান, ওই কুফার বিশ্বাসঘাতকতা, কুফার মুনাফিক তোমার আব্বার সাথে বড় নাফরমানি করেছে, তোমার আব্বাকে শহীদ করে দিয়েছে। একটু জুড়ে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্তান যখন বাবা শহীদ হয়েছেন এই কথা শুনে হাসবে না কাঁদবে? একটু জোরে বলুন। আমাদের যাদের সন্তান আছে, বাবার সামনে যদি কেউ সন্তানকে কষ্ট দেয়, কোনোদিন কোনো বাবা সহ্য করতে পারবে? একটু জোরে বলুন না, বাবা পারবে না। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান অজরে কাঁদতে লাগলো, চাচা যা কি এমন অপরাধ ছিল, কি এমন অন্যায় ছিল, কি এমন অপরাধ আমরা করেছিলাম, আমরা তো নবী পরিবারের সদস্য, আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আমাদেরকে মেহমানদারি করার কথা ছিল, আমরা তো নবী পরিবার, আমরা নবী পরিবারের সদস্য, কি এমন অপরাধ ছিল আমার আব্বা, এই কুফাবাসী কেন এমন অন্যায় করেছিল আমাদের সাথে। এ চাচা যান স্মরণ রাখবেন, খাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমরা আমাদের নবীর কাছে তার হিসাব চাইব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে আমরা চাইব না, আমরা চাইব আমার নবীজির কাছে। এই বলে দুটা বাচ্চা কান্না ভেঙে পড়লো, আব্বাকে দেখে না, এখনো আব্বার মায়া ভুলতে পারে না, আব্বাকে ভুলতে পারে না, চিৎকার করে করে আব্বা আব্বা বলে তারা কান্না করে। এই দিক দিক কাজী সুরাই চিন্তা করলো তাদেরকে কুফার জমিনে রাখা যাবে না, যেহেতু আমাকে ইমাম মুসলিম বিন আকিল আমানত দিয়েছেন, আমি কাজী সুরায়েক যেইভাবে হোক তাদেরকে আমার নবীর মদিনায় তো এবার মধ্যে পৌঁছে দিব। একটু জোরে বলবেন কি সুবহানাল্লাহ। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন সন্তান বাচ্চা দুইটি কবুতরের মতো কাতরাচ্ছে, হাইরে করুণ দৃশ্য। কাজী সুরায়েক তার সন্তানকে ডাক দিলেন, কাজী আসাদ, এ কাজী আসাদ আজকে এদিকে আসো, বাহরাইন শহর থেকে, শহর থেকে একটা শহর থেকে আজকে কিছু কাফেলা মদিনার দিকে রওনা হবে, আউলাদুর রসুলদেরকে সেখানে মধ্যে দিয়ে দিবি। তারা কাফেলার ধরে ধরে মদিনা পাকের মধ্যে চলে যাবে, যদি মদিনায় যায় তারা নিরাপদ হয়ে যাবে। এ অবস্থায় কাজী সুরাইখের সন্তান কাজী আচাদ চলে গেল, তাদেরকে নিয়ে ভাই তোমরা আমার সাথে আসো, আমি তোমাদেরকে মদিনার মধ্যে পৌঁছাই দিব। বাচ্চা দুইজন তার সঙ্গে গেলেন, কেমন ভাগ্যের নির্মম পরিহাস, যখন সেখানের মধ্যে গেলেন দেখলেন কাফেলা সেখান দিয়ে চলে গেছে, কাফেলা সেখানে মধ্যে আর নাই। বাবুল বাবুল ইরাক শহর থেকে কাফেলা রওনা দিয়ে চলে গেছে। কাফেলা যখন মরুভূমি দিয়ে যায়, ওই কাফেলার কিছু চিহ্ন সেখানে মধ্যে দেখা যায়, ওই কাফেলার চিহ্ন আছে। কাজী সুরাইখের ছেলে কাজী আসাদ বলল, ভাইজান আপনারা দুইজন
এই পদচিহ্ন অনুসরণ করে করে একটু ধরে যান, যদি দূরে যাইতে পারেন তাহলে আপনারা সেখানের মধ্যে ওই কাফেলার খবর পেয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাগ্যের কি নির্মম পরিহাস, ইমাম মুসলিম বিন আকিলের দুইজন সন্তান কোনদিন দৌড়া দৌড়ি করে নাই, কোনদিন পাথরের মধ্যে পাড়া দেয় নাই, বালুর মধ্যে যারা কোনদিন হাঁটে নাই, ওই অবস্থা জানের ভয়ে প্রাণের ভয়ে তারা দৌড়াইছে, সেখানে মধ্যে দৌড়াচ্ছে, দৌড়াইতে দৌড়াইতে কাফেলার প্রথম স্মরণ করছে। সারা রাত্রে কাফেলা দৌড়াইলো কিন্তু কাফেলা ধরতে পারে নাই, সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে ওই অবস্থায় যখন সকাল হয়ে গেল, দুই ভাই একজন ভাই আরেকজন ভাইকে জড়িয়ে ধরে এই রাস্তার পাশের মধ্যে ঘুমিয়ে রইল। সকাল যখন হইল দেখলো একজন সৈন্যবাহিনী, জিজ্ঞেস করলো এ চাচা জান, মদিনার রাস্তাটা কোন দিকে যদি আপনি আমাদেরকে একটু বলে দিতেন তাহলে আমরা মদিনার রাস্তার দিকে চলে যাইতাম। সৈন্য জিজ্ঞেস করলো তোমরা কারা? আওলাদে রাসূল, যারা কে ফুল এমন পরিবার যে পরিবারের মধ্যে কোনোদিন মিথ্যা কথা ছিল না। তারা ওই মুহূর্তে বড় ভাই ছোট ভাই বলে দিল আমরা ইমাম মুসলিম বিন আকিলের সন্তান, নবী পরিবারের সদস্য, কুফাবাসীরা আমাদের বাবাকে শহীদ করে দিয়েছে, আমার বাবাকে দাওয়াত দিয়েছে, ইনভাইট করেছে, আওলাদে রাসূলদেরকে মহব্বত করবে, তাদের হাতের উপর হাত রাখবে, কিন্তু তারা আমার বাবাকে শহীদ করে দিয়েছে। একটু জোরে বলবেন কি আল্লাহু আকবার। ওই সৈন্যবাহিনীটা ছিল এজিদ বাহিনী, উবাইদুল্লাহ বিন জিহাদের গোয়েন্দা। উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে ওই তাদেরকে ধরে নিয়ে গেল। আহ আহ, কেমন ঘটনা রে ভাইজান! বাচ্চা দুইটাকে সৈন্যবাহিনী ধরে নিয়ে গেল এজিদের উবাইদুল্লাহ বিন জিহাদের কাছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ তাদেরকে পেয়ে চিঠি লিখলো ইয়াজিদের কাছে, ইয়া আমিরুল মুমিনিন, আমার সালাম গ্রহণ করেন, আমি আপনার হুকুম মোতাবেক ইমাম মুসলিমকে হত্যা করে দিয়েছি, তার দুইজন সন্তানকে বলছে জেলখানার মধ্যে নিয়ে যাও। তাদেরকে জেলখানার মধ্যে রাখা হলো, বন্দি করে আমি তাদেরকে রেখেছি, আপনি যদি চিঠির উত্তর দেন আমি তাদেরকে আপনার কাছে প্রেরণ করে দিব। বাইরে ভাই আমার নবী পরিবারের ছোট্ট ছোট্ট নূরানি বাচ্চারা সারা রাত হাঁটতে হাঁটতে পায়ের পাতাগুলি ফুলে গিয়েছে, তাদের পা ফেটে ফেটে রক্ত বের হচ্ছে সারা রাত। যে বাচ্চারা নবী পরিবারের সদস্য যারা যারা মানুষের কোলে কোলে থাকতো, সাহাবায়ে কেরাম যাদেরকে কোলে কোলে রাখতেন, ওই বাচ্চারা জমিনের মধ্যে দৌড়ায়, পায়ের মধ্য দিয়ে কাটা ঢুকে যে পাথর ঢুকে পা গুলি নূরানি রক্ত মোবারক ঝরছে, জেলখানার মধ্যে বন্দি রাখা হলো, জেলখানার মধ্যে এক ভাই আরেক ভাইকে জড়ায় ধরে বলে ভাই কুফাবাসীর এমন আচরণ আর আমাদের সহ্য হয় না রে ভাই, আমরা মুসাফির, আমরা এতিম অসহায়, আজকে আমাদেরকে দেখার মতো কুফার জমিনে বুঝি কেউ নাই, এরকম বড়ে বড়ে গুনগুন করে কান্দে, গুনগুন গুনগুন আওয়াজ দিয়ে তারা কান্দে, এক ভাই আরেক ভাইকে বলে না, নূরানি দুইটা জাত, নবী পরিবারের সদস্য, ইমাম মুসলিম বিন আকিলের সন্তান, জেল হাজতের মধ্যে বসে বসে কান্দে। ভাইরে আমার, ওই জেলখানার মধ্যে একজন নবীর সদস্য, নবীর ভালোবাসার একজন মানুষ, যিনি আওলাদে রাসূলদেরকে মহব্বত করতেন, জেলখানার মধ্যে যিনি জেলার ছিলেন, যার নেতৃত্বে জেলার ছিলেন, যার নেতৃত্বে আসামিরা থাকতো, হযরত মুশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
এইরকম নূরানি দুইটা যা দেখার পরে তাদেরকে কোলের মধ্যে টেনে নিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করছে। জেলখানার মধ্যে আরো কয়েদিরা এক ঝাঁক কয়েদি তাদের দিকে তাকিয়ে আছে, তারা বলা বলি করতেছে দুনিয়ার মধ্যে বহু মানুষ দেখলাম এইরকম ছোট্ট বাচ্চা, এত ছোট্ট বাচ্চার কেমন অপরাধ, যে ছোট্ট বাচ্চার অপরাধ করতে পারে না তাদেরকে কেন জেলের মধ্যে রাখা হলো, অন্যায় করতেছে অপরাধ করতেছে, এরম নূরানি দুইটা জাত আল্লাহর জমিনের মধ্যে থাকবে মানুষের কোলের মধ্যে, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মুশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদে রাসূলের প্রেমী, ওই কয়েদি জেলখানার মধ্যে তিনি উপস্থিত হয়ে গেলেন, সেখানের মধ্যে তাদেরকে সেবা যত্ন করতে লাগলেন, তাদের ঘামগুলি মুছে দিলেন, তাদের চোখের পানিগুলি মুছে দিলেন, চোখে মুখে চুমাইতে লাগলেন, সারা রাত্রি তাদের সেবা করলেন, তাদের সেবা যত্ন করার পরে তাদের পায়ের পাতাগুলি মুছে দিলেন। বাচ্চারা কত ছোট বাচ্চা যারা দৌড়াইতে পারে না, যারা হাঁটতে পারে না, এমন বাচ্চারও মরার ভয় থাকে, থাকে কি থাকে না? যে বাচ্চা যত ছোট তাকে যদি কেউ মরার হুমকি দেয় তার ভিতরে একটা ভয় আসে কি আসে না? অনেক সময় আমরা যখন আমাদের বাচ্চাদেরকে বলি আজকে তুই বাড়িতে আসলে তোকে আজকে পিটাবো, এই কথা বলে অনেক সময় আমাদের বাচ্চারা আসে না, ঘরে আসে না, কি কারণে? ভয়ে। তাদেরকে শহীদ করে দিবি এটা তাদের মধ্যে চলে গেল, খবর হয়ে গেল যে বাচ্চা তাদেরকে শহীদ করা হবে। হযরতে মাসকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাচ্চা দুইটাকে খাওয়ার দাবার দিয়ে সুন্দর করে আব্যায়ন করে ওই দুইজন বাচ্চাকে বলে আমার আমল, আমার রোজা, আমার ইবাদত বন্দেগী, নামাজ কবুল হয়েছে কি হয় না আমি জানি না, রোজা কবুল হয়েছে কি হয় না আমি জানি না, আমার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে আমি জানি না, কিন্তু আজকে যদি নবী পরিবারের আওলাদদেরকে সাহায্য করতে পারি, তাদেরকে যদি এখান থেকে আমি মদিনায় তৈয়বা পাঠিয়ে দিতে পারি, কিয়ামতের ময়দানে আমার নবীকে বলবো ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পরিবারের সদস্যদেরকে ওই জেলখানা থেকে পাঠিয়ে দিই, আমি একটু তাদেরকে সহযোগিতা করেছি, আমার কোনো আমলের দিকে আপনি তাকাবেন না, ওই আমলটার বিনিময় কাল কিয়ামতের ময়দানে আপনি আমাকে সুপারিশ করুন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মুশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে চিন্তা শুরু হয়ে গেল, একের পরে তার ভিতরে এমন চিন্তা যখন আসতে লাগলো, ইমাম মুসলিম বিন আকিলের দুইজন সন্তানকে হযরতে মুশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ভাইকে কাঁধের মধ্যে নিলেন আর এক ভাইকে বুকের মধ্যে নিলেন, দুই ভাইকে নিয়ে নিয়ে তিনি চলে গেলেন জেলখানা থেকে। রাত্রি যখন গভীর হয়ে গেল, একটু মনোযোগ আকর্ষণ করছি, রাত্রি যখন গভীর হয়ে গেল তিনি তাদেরকে নিয়ে গেলেন এমন একটা অবস্থার মধ্যে, কাদিসিনিয়া রাস্তার মধ্যে, ওই কাদিসিনিয়া রাস্তা মধ্যে তাদেরকে নিয়ে গেলেন গভীর রাত্রিতে, তাদেরকে সেখানে মধ্যে নিয়ে তাদেরকে বললেন আপনারা সেই রাস্তা দিয়ে যান, ওই রাস্তার মধ্যে গেলে আপনারা কাদিসিনিয়ার রাস্তা, কাদিসিনিয়ার জংশন পাবেন, সেখানে মধ্যে কোতোয়ালকে গিয়ে আমার আংটি দেখাবেন, আংটি দেখালে তিনি আপনাদেরকে নিয়ে তিনি মদিনায় তৈয়বার মধ্যে পৌঁছে দেবেন, আর আপনারা যখন মদিনায় তৈয়বার মধ্যে যাবেন সেই মুহূর্তে আমার নবীর কাছে আমি মুশকুরের জন্য নবীর দরবারে একটা সালাম দিয়ে দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা, ভাইরা আমার হযরতে মুশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ভাইজান আমি আপনাদেরকে কাদিসিনিয়া রাস্তার মধ্যে উঠিয়ে দিলাম, সোজা আপনারা হাঁটতে থাকবেন, সেখানে মধ্যে একটা জংশন পাবেন, সেই জংশনের মধ্যে গিয়ে আপনারা আমার হাতের আংটিটা একজন মানুষকে দেখাবেন, ওখানে মধ্যে যিনি আছেন তিনি আমার ভাই, ওই ভাইকে দেখাইলে তিনি আপনাদেরকে মদিনার মধ্যে পৌঁছে দিবেন। রাত্রিবেলায় দুইজন ভাই নূরানি নূরানি দুইটা সন্তান, নূরানি দুইটা ফুতুলের হাঁটতেছে আল্লাহর আরশ কান্দে, আল্লাহর জমিন কান্দে,
তারা হাঁটতে হাঁটতে যাইতেছে কাদিসিনিয়ার মধ্যে, এক ভাই আরেক ভাইকে বলতেছে, ভাই রে আমরা যে এত গভীর রজনের মধ্যে হাঁটতেছি, আমাদেরকে তো বনের বাঘে আমাদেরকে আক্রমণ করতে পারে, হিংস্র প্রাণী আমাদেরকে আক্রমণ করতে পারে। বড় ভাই আওয়াজ দিয়ে বলতে লাগলো ছোট ভাইকে, ভাই রে যদি বনের হিংস্র প্রাণী হয়, আমরা আওলাদের রসূল নবী বাগানের ফুল, বনের হিংস্র প্রাণী আমাদেরকে রাস্তা দেখিয়ে দিবে, আমাদেরকে মদিনায় তৈবায় দেখাই দিবে, মদিনার রাস্তা কোন দিকে আমাদেরকে দেখাই দিবে। কিন্তু কোন কুফার মানুষ যদি আমাদেরকে দেখে, তাহলে আমাদের আর কোন মুক্তি, একটু জোরে মুক্তি, মুক্তি নাই। এই অবস্থার মধ্যে সকাল হয়ে গেল, কুফার গভর্নর ওবাইদুল্লাহ বিন জিহাদ বাচ্চা দুইটার খবর নেওয়া শুরু করলো, দেখতেছে বাচ্চা দুইটা জেলখানার মধ্যে নাই। হযরত মুশকুর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে পাঠিয়ে দিলেন, সারা রাত বাচ্চা দুইটা হাঁটলো, ভাগ্যের কি নির্মম পরিহাস, সারা রাত হাঁটলো যেখান থেকে হেঁটেছে, আবার ঘুরে ফিরে সেই জায়গার মধ্যে তারা অবস্থান করছে, যাদের কপালের মধ্যে শাহাদাতের মাকাম আল্লাহ রেখে দিয়েছেন, লিখে দিয়েছেন। কপালের লেখন না যায় মোছন, কপালের লেখন না যায় মোছন, কপালের মধ্যে যে শাহাদাতের লেখা আছে এটা কেউ কোনোদিন মুছতে পারবে। শাহাদাতের লেখা তাদের কুফালের মধ্যে আছে। বাবারা আমার, ইমাম মুসলিম বিন আকিলের সন্তানেরা সকাল হলে একটা পুরাত নদীর পারে একটা গাছের নিচের মধ্যে একটা বট গাছ ছিল, বট গাছের নিচের মধ্যে সুরঙ্গ ছিল, সেই সুরঙ্গের মধ্যে আশ্রয় নিলেন। বলছেন, ভাই আমরা সুরঙ্গের মধ্যে আশ্রয় নিই, কুফার মানুষ যদি আমাদেরকে দেখি তাহলে আমাদের আর কোনো উপায় থাকবে না, আমরা দিন ভোর সেখানের মধ্যে আশ্রয় নিব, আর রাত্রি হলে আবার হেঁটে হেঁটে আমরা মদিনার রাস্তা ধরে ধরে মদিনার দিকে চলে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা ভাইরে আমার, ওই খবর মুশকুরকে ওবাইদুল্লাহ বিন জিয়াদ ধরে নিল, তুমি কিসের বিনিময়, কোন লোভের বিনিময়, কোন পুরস্কারের বিনিময় তুমি মুহাম্মদ ও ইব্রাহিমকে জেল হাজত থেকে বের করে দিয়েছ, ইমাম মুসলিম বিন আকিলের সন্তানদেরকে বের করে দিয়েছ? বলছে, পাপিষ্ঠ আল্লাহর নবীর পরিবার সদস্য ইমাম মুসলিম বিন আকিলকে তুমি শহীদ করে দিয়েছ, তোমার অন্তরে মায়া নাই দয়া নাই, ছোট্ট ছোট্ট নুরানি নুরানি দুইটা শিশু তাদেরকে তুমি হত্যা করার জন্য চাইছো, আমি তাদের শরীর মুবারক থেকে আমার নবীর খুশবের জ্ঞান পাচ্ছি, একটু জোরে বলবেন কি সুবহানাল্লাহ। এজন্য আমি মশকুর, এটা হলো করে বলতে পারি যে আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি ইবাদত কবুল হতে পারে নাও হতে পারে, তবে এইটা 100% কবুল হবে যে আমি আওলাদ রাসূলকে শাহাদাতের মাকাম থেকে বাঁচিয়ে তাদেরকে মদিনায় পৌঁছে দিয়েছি, আমার নবী এ ওসিলার বিনিময়ে কিয়ামতের ময়দানে আমাকে আমাকে সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে। হযরত মশকুর বলেন, তুমি যা করো করতে পারো, দেহ থেকে মাথা সের আলাদা করতে পারো, জমিনের টুকরো টুকরো করতে পারো, কিন্তু আমি মশকুর, যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে থাকব আমার আওলাদ রাসূলের গায়ের মধ্যে একটা টোকা পড়তে আমি দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বলছেন যে আমি একটা টোকা তাদের গায়ের মধ্যে পড়তে দিব না, কারণ তারা নূরানি মানুষ। তোমার ভিতর দয়া না থাকতে পারে, আর তোমার কপালে তো জাহান্নাম লেখা। ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলতেছে, গোটা এলাকা, গোটা কুফার মধ্যে এলান করে দাও, আজকে দেখো
যারা উবাইদুল্লাহ বিন জিয়াদের হুকুমকে তুচ্ছ করবে, তাসিল্ল করবে, যারা তার হুকুমের বাহিরে যাবে তাদের পরিণতি কেমন হয় একটু দেখো। হযরত মশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা হবে, বিচার হবে এখন এই মুহূর্তের মধ্যে। সময় সংক্ষেপ, এই জন্য একটু শর্টকাট করে দিচ্ছি। পুরা কুজাবাসীকে ডাকলো, জল্লাদকে হুকুম করলো, তার দুই হাত বাঁধা হোক, তার দুই পা বাঁধা হয়েছে, বলছে তরবার দিয়ে আঘাত করো। কেন? এই মুসলিমের দুইজন সন্তানকে সে জেল হাজত থেকে বের করে দিয়েছে, এই অপরাধের কারণে তার শাস্তি কেমন হতে পারে একটু খেয়াল করো। সেখানের মধ্যে জল্লাদকে দিয়েছে তাকে চাবুক মারার জন্য। চাবুক আস্তে মারে নাকি জোরে মারে? একটু জোরে বলেন না। জল্লাদ চাবুকটা ধরে যখন প্রথম আঘাত করলো, ওই সময় এমন জোরে বিকট আওয়াজ দিয়ে হযরত মশকুর বলল, সুবহানাল্লাহ, আল্লাহ রে আমি আর সহ্য হয়ে গেলাম তোমার ঔলাদে রসূলের মহব্বত করার কারণে। আজকে আমাকে চাবুকের বাড়ি খাইতে হচ্ছে, আমাকে চাবুকের বাড়ি খাইতে হচ্ছে। দ্বিতীয়বার আবার চাবুক মারল। হযরত মশকুর বললেন, আলহামদুলিল্লাহ, চাবুক মারতে থাকো কোনো সমস্যা নাই, চাবুক মারতে থাকো কোনো সমস্যা নাই, যে আল্লাহ আমার জন্য নিয়ামত রেখেছেন ওই আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। তৃতীয়বার যখন আবার চাবুক মারল, ইমাম হযরত মশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আল্লাহু আকবার, আঘাতের পর আঘাত করতে পারো, জান দিয়ে দিব কিন্তু ইমান দিব। আর জোরে বলেন, জান দিব কিন্তু ইমান দিব। এমনি ভাবেই চতুর্থ চাবুক যখন মারল, হযরত মশকুর বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার পরে আবার যখন হুঁশ আসলো, আবার চাবুক মারতে লাগলো, মারতে 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 এইভাবে অনেকগুলি চাবুক তাকে মারলো, আঘাতের পর আঘাত করলো, তার দেহ থেকে মাথাটা আলাদা করে এমন শাস্তি কুফাবাসীদেরকে দেখিয়েছেন, যারা আমার বিরুদ্ধে যাবে আমি তোমাদেরকে এমন শাস্তি দিব, সতর্ক হয়ে যাও, কে আমার বিরুদ্ধে যাবে না। এই দিক দিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ ঘোষণা করে দিল, তোমরা যারা ইমাম মুসলিম বিন আকিলের দুইজন সন্তানকে আমার কাছে ধরে আনতে পারবে, আমি তোমাদেরকে এমন পুরস্কৃত করব যে পুরস্কারের বিনিময়ে তোমরা কিয়ামত পর্যন্ত বসে বসে খেয়ে যেতে পারবে, তোমার সম্পদ শেষ হবে না। এই ঘোষণা জারি করে দিল। ওই দিক দিয়ে ইমাম মুসলিমের দুইজন সন্তান ফোরাত নদীর পারে একটি গাছের নিচে, দুই নূরানি সন্তান গাছের নিচে বসে বসে এক ভাই আরেক ভাইকে ধরে বললে, ভাই রে আমাদের আব্বা নাই মা নাই, কুফার মানুষেরা আমাদের সাথে এত বেইমানি করছে, আমাদেরকে রক্তাক্ত করছে, আঘাতের পর আঘাত দিচ্ছে, এ আমার ভাই তোমার কাছে বলছি আমার মনে হয় আমরা আর মদিনায় যাইতে পারবো না। ওই অবস্থায় একজন মহিলা, দাসী মহিলা, ফুরাত নদীর পার থেকে পানি নিয়ে যায়, প্রতিদিন সকাল বেলায় পানি নিয়ে যায়, ফুরাত নদীর পানি নিয়ে বাড়িতে যায়। ওই দিন আওলাদে রসুল গুহার মধ্যে দুইজন সন্তান লুকিয়ে আছে, সেই দুইজন সন্তানের নূরানি চেহারা মোবারক পানির মধ্যে তাদের প্রতিচ্ছবি দেখা গিয়া দেখা যায়। ওই অবস্থা দেখে মহিলা চিন্তা করলেন, দাসী চিন্তা করলেন, এরা কারা, এরা কি মানুষ, এত সুন্দর এত সুন্দর নূরানি চেহারা আমি আর কোনোদিন দেখি নাই। একটু সামনে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা কারা? এক ভাই আর এক ভাই বলে, ভাই রে বলিও না বলিও না, যদি বলো এবার হয়তো আমাদের জীবন আর থাকবে না। যখন জোরাজুরি গলতে লাগলো যে তোমরা কারা, তোমাদের পরিচয় বলো, আমি তোমাদেরকে মারবো না, তোমাদেরকে কাটবো না, আমি তোমাদেরকে সুন্দর আমানতদারিতার হিসাবে তোমাদেরকে রাখবো। এই কথা বলার পরে ছোট ভাই বলল, আমরা ইমাম মুসলিম বিন আকিলের দুইজন সন্তান, কুফাবাসী আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমার বাবাকে শহীদ করে দিয়েছে, নির্মমভাবে আমার বাবাকে শহীদ করেছে,
আমরা মদিনার দিকে যাচ্ছি, কিন্তু মদিনা কোন দিকে? মদিনার রাস্তা আমরা খুঁজে পাই না, মদিনার রাস্তা খুঁজে পাই না। এই জন্য বিলাপ ধরে ধরে কান্দে। ওই দাসী ব্যক্তি বলল, দাসী মহিলা বলল, তোমরা আসো, আমি যে মনিবের গোলামি করি, যে মনিবের দাসী আমি, ওই মনিব তোমাদেরকে অনেক ভালোবাসে, ওই মনিব তোমাদেরকে বড় মহব্বত করে, আমি তোমাদেরকে আমার মনিবের কাছে নিয়ে যাই, তাহলে আমার মনিব তোমাদেরকে লালন পালন করবে এবং তোমাদেরকে সুযোগ পাইলে মদিনায় তৈবার মধ্যে পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অবশেষে দুইজন ছোট্ট বাচ্চা নরম মনের মানুষ, আউলাদে রাসূলের দুইটা নূরানি ফুল, তারা আসলেন, দাসীর সঙ্গে নিয়ে আসলেন, দাসী মহিলা বাড়ির মধ্যে আসলেন। মুনিব মা, মুনিব মা, প্রতিদিন আপনার জন্য আমি সকালবেলায় কলসি করে পানি নিয়ে আসি, আজকে আপনার জন্য পানি নিয়ে আসি নাই, আপনার জন্য এমন পুরস্কার আমি এনেছি যে পুরস্কার দুনিয়ার মধ্যেও আছে, যে পুরস্কার আখেরাতের মধ্যেও আছে, এমন পুরস্কার যারা জান্নাতের সাবি, ওই আওলাদে রসূলদেরকে আপনার কদমের মধ্যে এনেছি। জুড়ে বলুন আল্লাহু আকবার। দাসী যখন মুনিব মাকে এমন ভাবে বললেন, মুনিব মা বড় খুশি হয়ে গেলেন, খুশি হওয়ার পরে এত আনন্দিত হলেন, বলেন, ইমাম মুসলিমকে কুফাবাসী শহীদ করে দিয়েছে, আমি ওনাকে আমার ঘরে দাওয়াত করতে পারি নাই, আমি এই দুইজন সন্তানদেরকে, নূরানি সন্তানদেরকে আপ্যায়ন করব, মহব্বত করব, ভালোবাসব, তাদেরকে বড় করে মদিনায় তো এবার মধ্যে পাঠাই দিব। এমন খুশি হয়ে, এমন খুশি হয়ে আওলাদে রাসূলের উপর এমন খুশি হয়ে ওই দাসীকে তিনি আজাদ করে দিলেন, মুক্তি করে দিলেন। দাসী আর দাসী থাকলো না, দাসী স্বাধীন হয়ে গিয়েছে। একটু জোরে বলবেন কি আল্লাহু আকবার। দাসী মহিলা বলে, মুনিব মা, যে আওলাদে রাসূলের উপর সন্তুষ্টি হয়ে আপনি আমাকে মুক্তি করে দিয়েছেন, আমি আপনার কাছ থেকে যাব না, আমি আপনার সঙ্গে ওই নূরানি জাতের সেবা করব, আমি যাব না, আমি এদের সেবা করব। দুইজন মিলে সেবা করলেন, মহিলাদের সেবা, মায়ের সেবা আর বাবার সেবা, দুইটার মধ্যে পার্থক্য আছে, আছে কি নেই? মা কত সুন্দর করে সন্তানকে সাজাইতে পারে এটা মা জানে, কিন্তু বাবা তো তেমন করে সাজাইতে পারবে না। ওই দুইজন আওলাদ রাসূলদেরকে ওই মনিব মহিলা এত সুন্দর করে তাদেরকে সাজিয়েছেন, তাদেরকে খাওয়াইছেন, তাদের রক্তগুলি মুছে দিয়েছেন, এইভাবে দুইজনকে সুন্দর করে পরিষ্কার করে রাত্রিবেলায় খাওয়াই তাদেরকে একটা কামরার মধ্যে রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুমাচ্ছেন, তাদেরকে ঘুমাচ্ছেন, ভাগ্যের কি নির্মম পরিহাস, যাদের কপালে শাহাদাতের লিখন আছে মোছা যায় না, যেই ঘরের মধ্যে এমন নেককার স্ত্রী, কিন্তু স্বামীটা বড় দাজ্জাল, স্বামীটা বড় লোভী, যার নাম হচ্ছে হারেস উবাইদুল্লাহ বিন জিহাদ, ঘোষণা করেছে যে ব্যক্তি ইমামের দুইজন সন্তানকে আমার কাছে জীবন্ত আনতে পারবে, আমি তাদেরকে এমন পুরস্কার করব সে ধনী হয়ে যাবে। এই পুরস্কারের ঘোষণা পাওয়ার পরে ওই মহিলার স্বামী হারেস সারা কুফার জমিনে ঘুরে 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 ঘুষতে ঘুষতে, তার যে বাহন ছিল, তার যে উমর ছিল, সেটা মারা গিয়েছে খাদ্যের অভাবে, সে দুর্বল ক্লান্ত হয়েছে, বাড়ির মধ্যে ফিরলেন। বাড়ির মধ্যে ফেরার পরে বিবি জান খুব সুন্দর করে আপ্যায়ন করে বলছেন, আপনি এত পেরেশানি কেন, আপনাকে এত পেরেশানি কেন দেখা যাচ্ছে, কি হয়েছে? বিবি গো বলছে, এত কিছু তুমি জানবে না, এত কিছু তোমার জানার প্রয়োজন নাই, বলছে আমি একটা আনন্দে খুঁজতেছি, বলে এমন একটা জিনিস আমি খুঁজতেছি যেই জিনিসটা পাইলে তুমিও ধনী হয়ে যাবা, আমরাও ধনী হয়ে যাবো, আমাদের কোনো অভাব থাকবে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। লোভ শুরু হয়ে গেল হারেসকে, তার বিবি সুন্দর করে ঘুমিয়ে তারকে, তাকে সুন্দর করে খাওয়ায় আদর আপ্যায়ন করে ঘুমিয়ে রাখলেন। ওই বিবির কাছে হারেস বললেন, বিবির এতে আপ্যায়ন আমাকে কেন করো, এত তাড়াতাড়ি আমাকে কেন ঘুম নেওয়াচ্ছ, আমি এত তাড়াতাড়ি কেন ঘুমাবো, কি কারণ আমি ঘুমাবো, আমি একটু পরে ঘুমাই,
বলতেছে আপনি পেরেশানি করবেন না, কি যেন খুঁজছেন আমাকে বলেন। কয় ইমাম মুসলিমের দুইজন সন্তানকে আমি খুঁজছি, ওই সন্তানদেরকে যদি আমি পাই তাহলে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে দিলে আমাদেরকে কোটি টাকা পুরস্কার দিবেন, কোটি টাকা পাইলে আমরা ধনী হয়ে যাব। এটা লোভের কারণে, দুনিয়ার লোভের কারণে নবীর আওলাদদেরকে নিয়ে যাচ্ছে, জোরে বলুন না, নাউজুবিল্লাহ। হঠাৎ করে রাত্র যখন গভীর হয়ে গেল, রাত্র গভীর হয়ে যাওয়ার পরে দুইজন ভাই স্বপ্নের মধ্যে দেখতে লাগলেন আল্লাহর নবী রহমাতুল্লাহ আলামিন, নবী দাঁড়ানো এই পাশে, ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাশে, ওই দিক দিয়ে মা খাতুনে জান্নাত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আরো সাহাবায়ে কেরাম একসাথে আমার নবীর পাশে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী ইমাম মুসলিম বিন আকিলকে জিজ্ঞেস করলেন, মুসলিম তুমি কেন একা একা এসেছো, তোমার সন্তানেরা কোথায়, তাদেরকে কেন সাথে নিয়ে আসো নাই? এই কথা বলার পরে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমার কিছু করবরে আপনার দুইজন নূরানি নাতি, তারা জমিনের মধ্যে তাশরীফ আনবেন, একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ, তারা শাহাদাতে সুদাপান করবেন। এটা শোনার পরে দুইজন ভাই আব্বাকে স্বপ্নে দেখার পরে, আম্মাকে স্বপ্নে দেখার পরে হাও করে আওয়াজ দিয়ে চিৎকার করে উঠলেন, কান্না করে উঠলেন। কান্না করার পরে ওই দিক দিয়ে হারেস শুনতে লাগলো, বিবি ঘরের মধ্যে কার জানি কান্নার আওয়াজ শোনা যায়, কে কান্দে, কে যেন কান্দে। বিবিরে, কুফার জমিনের মধ্যে অনেক সন্তানের কান্না শুনেছি, কিন্তু এমন কান্না আমি শুনি নাই, এটা কোন ধরনের কান্না বিবি, আমাকে একটু বলো কোথায় কান্দে। বিবি বলে, এটা বাহিরে কান্দে, আপনি সেই দিকে যাইন না। বলছে, না আমার মনে হয় আমার ঘরের মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়। বিবি বলে, স্বামী রে আপনার দুটো হাতে পায়ে দড়ি, এটা আমাদের ঘরে কান্না নয়, দূরে কান্দতেছে। স্বামী বড় নিষ্ঠুর, বড় নিষ্ঠুর, বড় নিষ্ঠুর। সে বুঝতে লাগলো এটা কুফার সন্তানদের কান্না নয়, এটা মদিনার সন্তানদের কান্নার আওয়াজ। ওই অবস্থার মধ্যে হারেস যখন রুমের ভিতরে ঢুকে দেখলো, হযরত ইমাম মুসলিম এর দুই ছেলে এখানে মধ্যে, আরে আমি যাদেরকে খুঁজছি তারা আমার ঘরে, যেখানে বাঘের বন সেখানে কি হয় রাত হয়, যেখানে বাঘের বন সেখানে কি হয় রাত হয়। ইমাম মুসলিম বিন আকিলের সন্তানেরা কার ঘরে আসছে, সেখানে মধ্যে নিষ্ঠুর সেখানে দাঁড়াই গেল, দুইটা সন্তানের চুল মোবারক ধরে আঘাত করে উঠে ফেললো, উঠো আর ঘুমাইতে পারবেন, তাদেরকে বেঁধে ফেললো, তারা যেন যাইতে না পারে। হারেসের স্ত্রী বলতে লাগলো, স্বামী আপনার দুইটা পায়ে ধরি, কোনোদিন আপনার কাছে কোনো কিছু চাই নাই, আপনার জবানের উপরে হাত জবান বাড়াই নেই, আপনার কথার উপরে কথার আওয়াজ বাড়াই নেই, আপনার চলার আগে আমি চলি নাই, আপনি খাওয়ার আগে আমি খাই নাই, আপনি শোয়ার আগে আমি শুই নাই, এর প্রাণের স্বামী অত্যন্ত মহব্বত করি তোমাকে, অত্যন্ত ভালোবাসি তোমাকে, নিজের জীবনটা যদি ছাও দিয়ে দিব এই ছোট্ট ছোট্ট নূরানি মাসুম বাচ্চাদের ক্ষতি আপনি করবেন না, এরা নবী পরিবার, এদেরকে যারা মহব্বত করবে আমার নবী তাদের উপর খুশি হয়ে যাবে, নবী যাদের উপর খুশি হবে আল্লাহ তাদের উপর খুশি হয়ে যাবে, আল্লাহ যার উপর আল্লাহ খুশি হবে আদখালাহুল জান্নাহ, আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। একটু উঁচা আওয়াজে বলুন না, আল্লাহু আকবার। প্রাণের স্বামী সকাল হয়ে গেল, হারেস কোনো বাধা কোনো কথা মানতেছে না, বলছে প্রাণের স্ত্রী বাধা দিতে আসবে না, পুরস্কারের দরকার, পুরস্কার যে কোনো বিনিময় আমাকে পাইতে হবে, তুমি আমাকে বাধা দিতে আসিও না। ওই অবস্থায় দাসী মহিলাটাও দাঁড়িয়ে গেল, প্রাণের মুনি আপনাকে বড় মহব্বত করি, আপনাকে বড় ভালোবাসি, আপনাকে বড় মহব্বত করি, আপনাকে বড় ভালোবাসি, এ আমার প্রাণের মুনি, কোনোদিন আপনার কাছে কোনো আরজি আমি করি নাই,
কোনো দিন আপনার কাছে কোনো কিছু আমি চাই নাই, কোনো কিছু আপনার কাছে আমি চাই নাই, আজকে আমার জেনে জানের বিজ্ঞা আপনার কাছে যাই, আমার জানের বিনিময় আপনি এই দুইজন নূরানী মানুষকে এজিদের কাছে নিয়ে যাইবেন না, একটু জোরে বলুন না আল্লাহু আকবার। হারেস লোভী ব্যক্তি বুঝতে চায় না, বলে বিবি বাধা দিতে আসিও না, হত্যা করে ফেলবো। প্রাণের স্ত্রী কোনো কথাই মানতেছে না, নিজের জীবন চলে যাইলে চলে যান, নিজের জীবনের প্রয়োজন নাই, পাষণ্ড স্বামীর ঘর আমি করতে চাই না, যেই স্বামীর সঙ্গে আওলাদ রসুলের মহব্বত নাই, যেই স্বামীর সঙ্গে আওলাদ রসুলের ভালোবাসা নাই, ওই স্বামীর সঙ্গে আর ঘর করতে পারবো? জান যাইতে পারে, ইমান দিতে পারবো না। ইমান দিব আমার নবীর কদমে, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মহিলা দৌড়াই গেলেন, দৌড়াইয়া তার পায়ে ধরে নিষ্ঠুর পাষণ্ড তরবারি বের করলেন, রাগান্বিত হয়ে স্ত্রীকে শহীদ করে দিলেন। দৌড়াই গেলেন, ওই দাসী মহিলা মনিবের পায়ের মধ্যে দৌড়লেন, তাকেও সেখানে মধ্যে হত্যা করে দিলেন। একটু জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুইজনকে শহীদ করে দিল কিসের কারণে? লোভের কারণে। কিসের কারণে? আরো জোরে বলুন কিসের কারণে? আজকে লোভের কারণে ভাই ভাইকে হত্যা করে, করে কি করে না? স্বামী স্ত্রীকে তালাক দেয়, দেয় কি দেয় না? স্ত্রী স্বামী ছেড়ে অন্য পুরুষের কাছে যায়, যায় কি যায় না? কেউ কেউ সম্পদের লোভে যায়, যে কোনো মানুষ সকলের উদ্দেশ্য থাকে লোভ, কি থাকে? আচ্ছা লোভটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? আপনারা বলেন বাবা, খারাপ জিনিসটা ভালো জিনিস? লোভ মানুষকে ধ্বংস করে। ভাইরে আমার গভীর মনোযোগ, হারেস দুইজন ভাই কিনি, এই নূরানি দুইজন সন্তান কিনি, হারেস যখন চলতে লাগলেন, যাইতে 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 ফোরাত নদীর পারে চলে আসলে শয়তান ধোকা দেয়, এ হারেস তুমি যদি দুইজনকে জীবিত অবস্থায় তাদেরকে নিয়ে যাও, প্রতিমধ্যে বহু মানুষ তাদের জন্য বের হয়েছে, কেউ যদি তোমার থেকে ছিনিয়ে নেয় তাহলে তুমি তো পুরস্কার পাবে না, একটা কাজ করো তাদেরকে তুমি হত্যা করে ফেলো, তাদেরকে কি করো? হত্যা করো, তাদের মাথাটা নিয়ে যাও। ভাইরে আমার, আহা, লোভে এমন অবস্থা হয়ে গেল, নূরানে দুইটা বাচ্চা শয়তানের প্ররোচনায় হারেস পড়ে তাদেরকে শহীদ করার জন্য পেরেশান হয়ে গেল। বড় ভাই বলছে, এ হারেস আমাদেরকে শহীদ করবে, আমরা তোমার কাছে কোনো কিছু চাই না, আমরা জানি আমরা শহীদ হব। আব্বা হারাইলাম অল্প দিন হয়েছে, মা হারাইলাম বহুদিন হয়েছে, আম্মার আদর আমরা আর পাইতেছি না, আব্বার আদর আর পাইতেছি না, আমি আমার ছোট ভাইকে লালন পালন করছি, তাকে গলায় জড়িয়ে ধরে আমি রাত্রে ঘুমাই, হারে তুমি যদি তাকে শহীদ করো আমি সইতে পারবো না, আগে আমি আমায় আমি বড় ভাইকে তুমি শহীদ করে দাও, তারপরে আমার ছোট ভাইকে শহীদ করিও। ছোট ভাই ডাক দিয়ে বলে, হারেস আমি আব্বার আদর পাই না, মায়ের আদর আমি পাই না, আমার বড় ভাইয়ের আদরটা আমি পাই, আমার ভাইকে জড়িয়ে ধরে আমি ঘুমাই, ভাইয়ের হাতের উপরে আমি ঘুমাই। আহা কি নির্মম পরিহাস! হারেস বলল, তোমরা যখন কেউ কাউকে হত্যা, কারো আগে হত্যা হতে চাও না, জবাই হতে চাও না, তাহলে তোমরা একটা কাজ করো, দুই ভাই একসাথে শুয়ে যাও, আমি তোমাদেরকে শহীদ করে দেই। নিষ্ঠুর পাষাণ হয়েছি, আল্লাহর আরশ কাঁপতেছে, আকাশ কান্দে, জমিন কান্দে, বৃক্ষ তরুলতা কান্দে, কিন্তু এজিদ বাহিনীর মন কাঁদে, লোভী ব্যক্তির মন কাঁদে, মনটাকে নরম করে দে, কিভাবে কেমন ভাবে এই দুইজন নূরানী মানুষকে শহীদ করে দিল,
শহীদ করে দেওয়ার পরে দুইটা বডিকে নদীর মধ্যে ফালিয়ে দিয়েছে। নদীর মধ্যে ফেলে দেওয়ার পরে হারেস দেখতেছে দুইটা বডি একজন আরেকজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাগে করে দুইটা মাথা নিয়ে যায়। লোকেরা জিজ্ঞেস করে হারেস কে নিয়ে যায়, বলে ইমাম মুসলিমের দুইজন সন্তানের মাথা নিয়ে গেলাম। ওই সন্তানের মাথা নেওয়ার পরে হারে যখন গেল উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে, ওবাই আমার বলতেছিলাম যে আল্লামা কাসিমি হুজুর মাদ্রাসাল্লাহু আলাইহি আসার আগে এত আয়োজন, আর আমার নবী আসার আগে আল্লাহ জমিন বানিয়েছেন, আসমান বানিয়েছেন, কুল কায়নাত বানিয়েছেন, সৃষ্টির প্রধান আকর্ষণ বানিয়ে আমার আল্লাহ আমার নবীকে সবার শেষে পাঠিয়েছেন। কারণ আল্লামা কাসিমি মাদ্রাসাল্লাহু আলাইহির পরে আর কোনো বক্তা নাই, ওনার পরে যেমন কোনো বক্তা নাই, আমার নবীকে দিয়ে আল্লাহ নবুয়ত খতম করে দিয়েছেন, খতমে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন, এমন ভাবে আমার নবীয়ত নবুয়তকে আমার নবীর নবুয়তকে প্রচার করেছেন, উম্মতে মুহাম্মদী যতদিন থাকবে এক নবীর উপর ইমান রাখবে। কথা বলেন ঠিক কিনা? অন্য কোন কাদিয়ানি সম্প্রদায়কে, অন্যান্য সম্প্রদায়কে আমরা নবী বলতে পারি? কারণ বাবা প্রথম ধান, ধান থেকে হয় জালা, জালা থেকে হয় আলী, আলী থেকে হয় ধান গাছ, ধান গাছ থেকে হয় ধানের ছড়া, ধানের ছড়া থেকে ধান নিয়ে মাড়ায়ে সেই ধান মেশিনের মধ্যে দিয়ে সেটা ভাঙ্গিয়ে আমরা চাউল করি, চাউল থেকে কি ধান হবে? একটু জোরে বলুন না। সব কিছুর উদ্দেশ্য ছিল চাউল হওয়া, তারপরে ভাত হবে সেটা আমরা খাবো, চাউল থেকে ধান হওয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলা নবীকে পাঠিয়ে দিয়েছেন, নবীর দরজা বন্ধ করে দিয়েছেন, নবীর পরে আর কোন নবী হওয়ার সুযোগ, আরো জোরে নবী হওয়ার সুযোগ। মনে পড়ে গেছে আমার হুজুর আসার সঙ্গে সঙ্গে যে আমার নবী তো আসতেছেন, এরা আমার নবীর আগমনে এরা এত বেজা, এত বেজা, আপনি 2 কেজি মিষ্টি বিতরণ করলো এদের মুখে হাসি আসবে? আল্লাহর নবীর আগমনে বেজার হয়েছিল শয়তান, কে হয়েছে? শয়তান। শয়তান এই দিকে কারো নাম আসেনি, শয়তান কি আপনাদের কোনো দোস্ত নেই? শয়তানের সাথে কারো দোস্ত আসেনি? তো শয়তানের সঙ্গে দোস্তি কাদের? যারা আমার নবীর বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই নবীর বিরুদ্ধের ফাটি গড়ে আনাছে কানাছে আছে কি নাই? তাদের জবাব একটাই, তাদের সামনে ওই নবীর তারিফ, তাদের সামনে আমার নবীর ইজ্জত, তাদের সামনে আমার নবীর হুরমত, তাদের সামনে আমার নবীর আলোচনা করলে তাদের অসুখ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার ভাই আল্লামা কাসিমের হুংকার আপনারা শুনবেন, যার হুংকারে বাতিলেরা চলিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক হুজুর হায়াতে বরকত দান করুন। আমি শেষ করে দিচ্ছি ঘটনাটা বলে, যে উবাইদুল্লাহ বিন জিহাদের কাছে হারেস মাথাটা নিয়ে গেল, দুই সন্তানের মাথা নিয়ে গেল, হারেস যখন মাথা নিয়ে গেল উবাইদুল্লাহ বিন জিয়াদ আর সাজ্জ হয়ে গেল, আর আমি তো তোমাকে মাথা নিয়ে আসতে বলি নাই, আমি তোমাকে বলেছিলাম যে এই দুইজন সন্তানকে জীবিত আমার কাছে আনার জন্য। ওই অবস্থায় আমি তো আমার বাইয়াজিদকে কথা দিয়েছিলাম যে আমি তাদেরকে আমানত হিসেবে আমার কাছে রেখেছি, এখন যদি না দিতে পারে আমার মস্ত থাকে কিনা এটা নিয়ে টেনশন আছে, এটা নিয়ে আমি কিসে আছি, টেনশনে আছি, মস্ত আমার থাকে কিনা আমি জানি না। উবাইদুল্লাহ বিন জিয়াদ রাগান্বিত হয়ে মুকাতিল একজন মুকাতিল একজন এই এটাকে কি বলে জেলখানার কয়েদি না
জেলখানার যিনি জল্লাদ আছেন, জল্লাদ যিনি পাশি দেন ওই জেলখানা যে জল্লাদ আছেন তার নাম মুকাতিল। কিতাবের মধ্যে আছে উবাইদুল্লাহ বিন জিয়াদ বললেন এই মুকাতিল এই 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 হারেসকে এমন ভাবে টুকরো টুকরো করবি আমি আমার ভাইয়ের কাছে জবাব দেওয়ার সেই হুকুমত আমার কাছে নাই, তাকে কতল করে দাও, টুকরো টুকরো করে নদীর মধ্যে ভাসিয়ে দাও। জোরে বলুন না, নাউজুবিল্লাহ। আরে হারেস কিছুক্ষণ আগে আমার নবীর পরিবারের কলিজার মধ্যে কি দিয়েছে, ছুরি চালিয়েছে, তাদেরকে শহীদ করে দিয়েছে। এ আল্লাহর ফয়সালা কেমন হয় যে মানুষ অন্যের ক্ষতি করে তার ক্ষতি করার জন্য আরেকজন রেডি থাকে। কথা বলেন ঠিক কি না? ওই জেলখানা জল্লাদ বলে আমি তোর উপর রাগান্বিত, আমি চেয়েছিলাম তোকে হত্যা করতে, আর তোকে হত্যা করার দায়িত্বটা আমার কাছে এসেছে। ওই জল্লাদ তাকে এমন ভাবে হত্যা করেছে, আগে হত্যা করে নাই, প্রথম তাকে গোড়ার মধ্যে তাকে চড়িয়ে তাকে নিচের মধ্যে বেঁধে গোড়ার লাগামের সাথে বেঁধে তাদেরকে টেনে 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 তার রক্ত মাংসগুলো বের করে নিয়েছে, এত শাস্তি দিয়েছে। দেওয়ার পরে বলছে নমরুদ এত বড় অন্যায় করেছিস, এত বড় অপরাধ করেছিস, নবীর কলিজার টুকরার গর্দান তুই আলাদা করে দিয়েছিস, তোর গর্দান জায়গায় থাকতে পারে না, আমি তোর গর্দানকে আলাদা করে দিলাম, তাকেও সেখানে মধ্যে আলাদা করে দিয়েছে, সেখানে মধ্যে তাকেও কতল করা হয়েছে। শাস্তি আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে দিয়েছেন, যখন তাকে জমিনের মধ্যে নদীর মধ্যে নিক্ষেপ করা হলো সেখান থেকে নদী তাকে পানি এমন জোয়ার এসেছে তার লাশ নদী থেকে উঠে দিয়েছে, যখন তাকে দাফন করা হয়েছে মাটি তাকে বের করে দিয়েছে, এভাবে তার দাফন হচ্ছে না, অবশেষে তাকে জ্বালিয়ে দিয়েছে। আরে আওলাদে রসূলকে কষ্ট দিলে দোজখের আগুনে জ্বলার আগে দুনিয়ার আগুনে জ্বলতে হয়, কথা বলো না কেন? আরো জোরে বলুন ঠিক কি না? আওলাদের রসূলকে কষ্ট দিলে আল্লাহর আযাবে জ্বলার আগে এই দুনিয়ার আযাবে জ্বলতে হয়, এটা আল্লাহর ফয়সালা। আল্লাহ বলেন সব কিছুর বেয়াদবি আমি সহ্য করি, আমার নবীর বেয়াদবি, আমার নবীর আওলাদের রসূলের বেয়াদবি আমি আল্লাহ সহ্য করি। ওই সময় হারেস যখন দুই ভাইয়ের লাশ যখন তাদের লাশ মুবারক সামনে দুইটা লাশ এভাবে একজন ভাই আরেকজন ভাইকে জড়িয়ে আছে, ওই মুহূর্তে হারেস কি করলো, এই যে মুকাতিল এই যে ইয়া ছিল সে কি করলো, জল্লাদ দুইটা মাথাকে এভাবে ছেড়ে দিল, মাথাকে ছেড়ে দিতে দেরি দেখেন আওলাদে রাসূল জিন্দা। আমি আয়াতে কারিমাতে তেলাওয়াত করেছিলাম বলে তাকুলু লিমান ইয়ুক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ বলেছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হও তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল্লাহিয়া বাল্লাহিয়া বাল্লাহিয়া, আল্লাহ বলেন তারা জিন্দা তারা জিন্দা তারা জিন্দা, ওয়ালা কিল্লা তাসুন তুমি তা উপলব্ধি করতে পারবে না পারবে না পারবে না, কিভাবে আল্লাহ তাদেরকে জিন্দা রেখেছেন এটা তোমার বুঝার ক্ষমতা নাই। মাথা মুবারক রাখলেন দুইটা বডি এসে একটা বডি আর একটা বডির সাথে একসাথে এসে এসে দুইটা মাথা মুবারক আর বডি মুবারক একসাথে লেগে গিয়েছেন, তারা জান্নাতের মেহমান হয়েছেন। এইভাবে নবী পরিবার শহীদ হয়েছিল, একের পর এক শহীদ হয়েছিল ভাইজান। এমন শহীদ ইমাম মুসলিম বিন আকিল হওয়ার দরকার ছিল না, তার অবু সন্তান হওয়ার দরকার ছিল না, উনি যদি একটু এতাআত করতেন একটু যদি সম্মতি প্রকাশ করতেন এজিদ বাহিনী তাকে একটা বড় পোস্ট দিত, দিত কি দিত না? যদি কইতো ঠিক আছে আমি তোমার পক্ষে তাহলে একটা ভালো পোস্ট পাইতো কি না, কথা বলো না কি? আর একটু জোরে বলেন, শেষ করে দিচ্ছি, পাইতো কি না? পাইতো। কিন্তু ইমাম হোসাইনের শিক্ষা এটা নয়, জীবন যাবে যৌবন যাবে অর্থ যাবে সম্পদ যাবে, যাইতে যাইতে নিজের কলিজার টুকরা সন্তান কুরবানি হবে, নিজের কলিজা যাবে, তারপরেও কোনদিন হক পন্থী বাতিলের হাতে হাত রাখতে পারে না পারে না পারে না, কথা বলুন ঠিক কি না? আল্লাহ বলেছেন ওয়ালাও, হাদিসে পাকের মধ্যে আছে ওয়ালাও আন্না রাজুলান সাইদু বাইনার রুকনি ওয়াল মাকামি ফাসাল্লা ওয়া সামা সুম্মা মাথা, কোন বান্দা যদি এই রুকনি ইয়ামেনকে সামনে নিয়ে
মাকাম ইব্রাহিম কে সামনে নিয়ে নামাজ আদায় করে রোজা রাখে তারপরে মৃত্যুবরণ করে ও হুয়া মুখবিদুন লি আহলে বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দা যদি আল্লাহর নবী পরিবারের সঙ্গে শত্রুতা মি রাখে দাখালান না আল্লাহ বলেছেন ওটা জান্নাতি নয় ইবাদত করলো জান্নাতি নয় ওটা জাহান্নামী 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 নবী পরিবারের সঙ্গে শত্রুতা রাখলে ঠিকানা কোথায় আরো জোরে বলেন না আরো জোরে বলেন ঠিকানা কোথায় আমরা নবী পরিবারের সঙ্গে মহব্বত রাখতে চাই কি চাই না একটু দুই হাত তুলে দেখান তো চাই কি চাই না ইয়া গাউসুল আজম দস্তগীর আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক আমাদের এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির সকল সদস্য ভাইদেরকে আল্লাহ কবুল করুক আজকে আমাদের এই ইন্তেজাম প্রোগ্রাম ভাইদের অক্লান্ত পরিশ্রম আল্লাহ তাআলা কবুল করুক।